পরনে অফ হোয়াইট লাল সিল্কের শাড়ি, পরিপাটি করে বাঁধা চুল, বিশাল খুন্তি হাতে নিয়ে মায়ের ভোগ রান্নায় ব্যস্ত অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। শনিবার বসিরহাট উত্তরের খোলাপোতা কালী মন্দিরের পুজোয় সামিল হলেন সাংসদ। শুধু পুজোর উদ্বোধন করে থেমে থাকলেন না তিনি, সেখানকার ঘরের মেয়ে হয়ে পুজোর ভোগ রান্নায় হাতও লাগালেন নুসরত জাহান। অভিনয়ের পাশাপাশি নুসরত রান্নার কাজেও পটুতা কারুর অজানা নয়। বাড়িতে নিত্য নতুন রান্না করতে ভালোবাসেন তিনি। তবে এদিন পুজোর খিচুড়ি ভোগ রাতে দেখা গেল নুসরতকে। খুন্তি চালাতে চালাতে সহস্র মুখে নুসরতের প্রশ্ন, কি পেরেছে? চারপাশ থেকে জবাব আসে, হ্যাঁ দিদি পেরেছেন, ধন্যবাদ দিদি। সপ্তাহখানেক আগে গোটা বসিরহাট জুড়ে পোস্টার পড়েছিল নিখোঁজ সাংসদ নুসরত জাহানের। নিখোঁজ সাংসদের খোঁজ চাই বলে পোস্টার পড়ায় জোর আলোড়ন সৃষ্টি হয়েছিল ওই এলাকায়। যদিও সমস্ত জল্পনা কল্পনায় জল ঠেলে বসিরহাট কলেজের সংস্কার ও উন্নয়ন কাজ তদারকি করতে গত বৃহস্পতিবার বসিরহাট সফরে পৌঁছেছিলেন নুসরত। শনিবার ফের এক গুচ্ছ কর্মসূচি নিয়ে নিজের এলাকায় হাজির ছিলেন নুসরত জাহান। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।